সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টাচ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব তা হলো, আপনাদের যদি জন্ম নিবন্ধন হারিয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি অনলাইন থেকে কিন্তু সেটারই প্রতিলিপি ডাউনলোড করতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে। তো আমি বিষয়টি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দেব খুব কম সময়ের মধ্যে কীভাবে কাজগুলো সম্পূর্ণ করা যায়। তো তার জন্য আমার ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে, ইনশাল্লাহ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কী কী বিষয় রয়েছে। প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে অথবা আমার ডিসক্রিপশনে প্রোভাইডকৃত লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে আসার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটটিতে লেখা আছে জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন। এইখানে আপনাদেরকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে, এরপরে জন্ম তারিখ দিতে হবে। তো আমি এখানে যে ব্যক্তির জন্ম নিবন্ধনের প্রতিলিপি অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছি সেই ব্যক্তির তথ্য এখানে দিয়ে দেব। এরপরে আমি ওই সেম ব্যক্তিরই জন্ম তারিখটি অনলাইনে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে দেখুন অনুসন্ধান নামে একটি বাটন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যদি এমন একটি ইনফরমেশন আসে যে ব্যক্তির নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম সহ এই তথ্যটি যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই আপনি নির্বাচন করুন বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনাদেরকে বা আপনাদের ওয়েবসাইটে এরকম তথ্য না আসে তাহলে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আবেদন করতে হবে। তো যাই হোক, এখানে আপনি নির্বাচন করুন বাটনে ক্লিক করবেন। দেন আপনার সামনে একটি ইন্টারফেস আসবে যে আপনি কি নিশ্চিত এটি প্রতিলিপির জন্য আবেদন করতে চাচ্ছেন। সো এখান থেকে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি নিবন্ধকের কার্যালয় সিলেক্ট করতে হবে, আপনি যে নিবন্ধকের কার্যালয় থেকে আপনার হারানো জন্ম নিবন্ধনটি প্রতিলিপি ডাউনলোড করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন। তার জন্য আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিলাম, এরপরে জেলার নাম দিয়ে দিব, এরপরে আমাকে উপজেলা দিয়ে দিতে হবে, পরিশেষে আমাকে ইউনিয়ন পরিষদের নাম দিয়ে দিতে হবে, এবং পরিশেষে আমি দেখতে পারবো অফিসের নাম চলে এসেছে। তো এখন আমাকে এখান থেকে আরও একটি কাজ করতে হবে, তা হলো আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক কি। যদি আপনি এই আবেদনকারী ব্যক্তির পিতা মাতা, পিতামহী মাতামহ বা অভিভাবক হয়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে নিজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাকে এখানে একটি ঠিকানা দিতে হবে, ঠিকানা হিসেবে ঠিকানা দেওয়ার দরকার নেই কারণ এটি নিজ দেওয়ার ফলে অটোমেটিক এখানে ফ্রিজ হয়ে যাবে। তো আপনাদের যে কাজটা করতে হবে তাহলে এখানে একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারেন। তো আমি একটি ফোন নাম্বার ব্যবহার করলাম। তো আবেদনকারীর ফোন নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট করুন বাটন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কনফার্ম করার পর আপনি দেখতে পারবেন যে জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন, আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে, আপনার আবেদনপত্রের নম্বর এটি, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজসহ 27/10 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। এখন আপনাকে এখানে আবেদনপত্র প্রিন্ট করুন একটি বাটন দেখতে পাচ্ছেন, বলে রাখি এটি কিন্তু শুধুমাত্র একবারই প্রিন্ট করতে পারবেন, পরবর্তীতে যদি সেভ করে রাখেন সে বিষয়টি ভিন্ন। তো আমি এখানে আবেদন প্রিন্টে ক্লিক করলাম, দেন এরকম একটি পেজ আমার সামনে চলে আসলো। এখন আমি আমার প্রিন্টারটি সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আবেদনপত্রটি প্রিন্ট হয়ে যাবে। এখন আমি আবেদনপত্রটি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যদি যোগাযোগ করি তাহলে তারা আমার কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে করে দিতে সক্ষম হবে। তো এইভাবে কিন্তু আপনি কম সময়ের মধ্যে আপনার হারানো জন্ম নিবন্ধনটি প্রতিলিপি করতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি জন্ম নিবন্ধন সম্পর্কে কিছু জানার থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, খোদা হাফেজ।